আসসালামু আলাইকুম এভরিওয়ান, সেভ মানি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত অসংখ্য ব্যাংক রয়েছে এবং নন শরিয়া ভিত্তিক অথবা শরিয়া মোতাবেক পরিচালিত নয় এমন অসংখ্য সরকারি বেসরকারি ব্যাংক কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে। তো চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে পরিচিত বাংলাদেশের ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ইউনিয়ন ব্যাংক লিমিটেড হচ্ছে একটি শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক, আমরা সকলেই জানি। তো চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে রেটিং এর দিক থেকে ইউনিয়ন ব্যাংক লিমিটেড কিন্তু সবচেয়ে ভালো সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। আপনার পরিচালনার দিক থেকে সবচেয়ে বেশি সাফল্য মণ্ডিত একটি প্রতিষ্ঠান। তো ইউনিয়ন ব্যাংক লিমিটেড নিয়ে এত কথা বলার কারণ হলো আজকে আপনাদেরকে আমি বলবো ইউনিয়ন ব্যাংক লিমিটেডে ফিক্সড ডিপোজিট, এফডিআর এবং ডিপিএস করলে প্রতি লাখে আপনারা কত টাকা মুনাফা পাবেন। তো ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে নতুন মুনাফা ঘোষণা করা হয়েছে, 2022 সালে পরিবর্তন করা হয়েছে। তো বলে রাখি ইউনিয়ন ব্যাংকে আপনারা কিন্তু এখন ইনস্ট্যান্ট ডেবিট কার্ড পেয়ে যাবেন, আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে ডেবিট কার্ড দিয়ে দিবে। এছাড়াও আপনাদের ইউনিয়ন ব্যাংক আপনাদেরকে মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। আপনারা যদি মোবাইল অ্যাপস চালু করেন সেক্ষেত্রে মোবাইল রিচার্জ থেকে শুরু করে ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল আপনারা কিন্তু খুব সহজেই ইউনিয়ন অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 1 লক্ষ টাকা আপনারা চাইলে ফিক্সড ডিপোজিট করতে পারেন এবং সর্বনিম্ন আপনারা 10,000 টাকা পর্যন্ত এফডিআর করে রাখতে পারবেন। এটা কিন্তু অসংখ্য ব্যাংক, অনেক ব্যাংকে কিন্তু এই সুবিধাটা নেই, 50,000 টাকা বা 50,000 টাকার উপরেই কিন্তু রাখা যায় ফিক্সড ডিপোজিট করে। ইউনিয়ন ব্যাংকে আপনি সর্বনিম্ন 10,000 টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন। এখন বলি 10,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা কত টাকা লাভ পাবেন। এরপরে জানাবো ডিপিএস সম্পর্কে বিস্তারিত। ডিপিএস করলে আপনারা 5 বছর 10 বছর মেয়াদি রয়েছে, তো আপনারা কীভাবে ডিপিএস করবেন এবং কীভাবে করলে আপনারা বেশি লাভ পাবেন সেই বিষয়টা আমি জানাবো। তো প্রথমেই জেনে নেওয়া যাক, 1 লক্ষ টাকা যদি আপনি ধরুন 1 বছরের জন্য জমা রাখলেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে কত টাকা মুনাফা দিবে সেই বিষয়টা আমরা একটু জানবো। আপনি যদি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আপনাদেরকে যে মুনাফাটা প্রদান করা হচ্ছে সেটা হলো, আপনারা যদি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে মান্থলি প্রফিট স্কিম যেটা রয়েছে, অর্থাৎ প্রতি মাসে যে মুনাফাটা পাবেন সেই মুনাফাটা আপনাকে আপনার সেভিংস একটা অ্যাকাউন্ট করতে হবে, সেই সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকাটা অটোমেটিক্যালি দিয়ে দিবে। তো 1 বছরের জন্য রয়েছে সেটা 2 বছরের জন্য করতে পারবেন, আপনারা চাইলে আবার 3 বছরের জন্য এই হিসাবটা খুলতে পারবেন। আপনারা যদি 1 বছর 2 বছর এবং 3 বছর মেয়াদি এই হিসাবটা খুলেন সেক্ষেত্রে আপনাদের আগে যে রেটটা ছিল সেটা হচ্ছে 7%, এখন বর্তমানে যে পরিবর্তন করা হয়েছে 7.50%, অর্থাৎ 7.5% মুনাফা আগের থেকে কিন্তু 50% বাড়ানো হয়েছে। তো 7.50% মানে হলো 1 লক্ষ টাকায় আপনারা বছরে পাবেন 7,500 টাকা মুনাফা। আবারও বলি এটা কিন্তু মুনাফা লাভ না, বিকজ এটা হলো শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক, এখানে মুনাফা হিসাব করা হয়। এখন বলি প্রতি মাসে আপনারা কত টাকা পাবেন, এখন হিসাবটা আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যদি 7,500 টাকা আপনারা 1 বছরে পান সেক্ষেত্রে আপনাদের ভাগ দিতে হবে 12 মাস, অর্থাৎ আপনারা প্রতি মাসে পাবেন হলো 625 টাকা। সেখান থেকে আবার বলি আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার 10% ব্যাট কিন্তু কাটা হবে, 10% ব্যাট কাটার পরে 1 লক্ষ টাকায় প্রতি মাসে আপনি পাবেন 562 টাকা করে। এখন যদি আপনার 625 টাকা যদি টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে 15% ব্যাট কিন্তু কাটা হবে, তাহলে আপনারা পাবেন 531 টাকা করে প্রতি মাসে 1 লক্ষ টাকায়। এভাবে কিন্তু হিসাব করা হয়। তো এখন বলি টিন সার্টিফিকেটটা কি, টিন সার্টিফিকেটটা হলো সরকারি রাজস্ব অর্থাৎ ট্যাক্স দেওয়ার একটা সার্টিফিকেট বা রসিদ, যেটা আপনারা কম্পিউটার দোকান থেকে করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে নিজেরা মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। কিভাবে করবেন সেটার অনেকগুলা ভিডিও আপনারা পেয়ে যাবেন যদি ইউটিউবে চার্জ দেন যে টিন সার্টিফিকেট কিভাবে করব, ওভাবে লিখে যদি চার্জ দেন অসংখ্য ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে এখন বলে আপনারা 1 লক্ষ টাকার অধিক যদি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু মুনাফাটা আরও একটু বেশি, যেমন ধরেন 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা যদি আপনারা রাখতে চান 1 বছর 2 বছর 3 বছর 5 বছর মেয়াদে কিন্তু আপনারা রাখতে পারবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো ডিপিএস। ইউনিয়ন ব্যাংকের ডিপিএস রেটটা কীরকম, ইউনিয়ন ব্যাংকের ডিপিএস রেটের মধ্যে 7% দেওয়া হচ্ছে বর্তমানে, 7% মুনাফা, 7% মুনাফা মানে হচ্ছে 7,000 টাকা। তো
তো ইউনিয়ন ব্যাংকের ডিপস আপনারা সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা 10000 টাকা এবং 5 বছর মেয়াদী রয়েছে 3 বছর মেয়াদী রয়েছে এবং বর্তমানে কিন্তু 1 বছর মেয়াদী একটা সহজ ডিপোজিট স্কিম চালু করা হয়েছে আপনারা চাইলে ডিপস স্টাইলে সেই অ্যাকাউন্টও করে নিতে পারবেন 1000 টাকা করে 2000 টাকা করে রাখতে পারবেন এছাড়া আপনাদের 5 বছর 15 বছর 10 বছর মেয়াদী কিন্তু চাইলে আপনারা ইউনিয়ন ব্যাংকে ডিপস করতে পারবেন তো ইউনিয়ন ব্যাংকের ডিপস এর সুবিধা কি কি ইউনিয়ন ব্যাংকের ডিপস এর সুবিধা হলো আপনি চাইলে 1 থেকে 10 তারিখ না দিতে পারলে কিস্তি সেক্ষেত্রে আপনি পুরো মাসে যে কোনো তারিখে অথবা এর পরের মাসে আপনি কিন্তু ডিপস এর টাকা জমা করতে পারবেন এছাড়াও ডিপস এর টাকা 2-3 মাস একসাথে দিলেও কোনো সমস্যা নেই বা অগ্রিম যদি আপনি 3 মাসের টাকা একসাথে জমা করতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি চাইলে জমা করতে পারবেন তো ইউনিয়ন ব্যাংকে বর্তমানে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে কিন্তু সবচেয়ে ভালো পজিশনে রয়েছে সেবার দিক থেকে আমি যদি মিথ্যা না বলি তাহলে আপনি আপনারা অবশ্যই যে কোনো একটা ইউনিয়ন ব্যাংক অফিসে গিয়ে দেখবেন যে আপনাদের কিভাবে সেবা প্রদান করা হয় তো এই ছিল মোটামুটি ইউনিয়ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং এফডি রেট সম্পর্কে বিস্তারিত আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ